नमस्कार बंधुरा, बेंगली ब्लॉगर चैता चैनले आपनादेर सबाई के स्वागत। आज के दुर्दान्त स्वादेर एक रेसिपी निये एसेछि। रेसिपिटा आपनादेर छोटो थेके बड़ो सबारई खूबी पछंद। आज आमी आलू और एचुड़ेर डालना तैरी करे देखाबो। एटी आपनारा भात परोटा बा रुटी जेकोनो किछुर संगेई खेते पारेन, जस्ट जमे जाबे। तो आसुन देखेनी एई दुर्दान्त स्वादेर रेसिपिटा बानाते आमादेर की की उपकरण लागछे। एई रेसिपिटार प्रधान उपकरण हलो एचोड़। एचोड़ आमरा दुभाग करे एइभाबे डुमो डुमो करे केटे नियेछि। आर आमादेर लागछे टमेटो, काँचा लंका, आदा, पेंयाज, रसुन। এছাড়াও এই রান্নাতে প্রধান উপকরণ হলো আলু। আলু আমরা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। আর আমরা এই রান্নাতে ব্যবহার করছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার। এই রান্নার জন্য আমরা আলু আর এঁচোড় আগে থেকে কেটে রেখেছিলাম। এখন সেই আলু আর এঁচোড়গুলোকে আমরা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমরা এখন টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে গুঁড়ো মিশিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল গরম হওয়া অবধি আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কড়াইতে তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা তেজপাতা, আমরা দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা বাদামি যখন হয়ে আসছে আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে তুলে রাখা
এঁচোড়ের টুকরো আর আলু টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে বাকি উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা আগে থেকে যে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর রসুন দিয়ে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পাত্রের মধ্যে আমরা মশলাটা পেস্ট করেছি সেই পাত্র ধোয়া জলটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা এক চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চ পাউডার দিলে রান্নায় কিন্তু ঝাল হয় না, কিন্তু কালারটা দুর্দান্ত আসে। কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর মিনিট দুই তিনের জন্য কড়াই ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াই ঢাকা দিয়েই আমি এখানে মশলাগুলোকে কষে নেব। মিনিট দুই তিন হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনা খুলে আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা পরিমাণ মতো বা স্বাদ মতো নুন। আর নুন যখন দিচ্ছি তার সঙ্গে সামঞ্জস্য রেখে চিনি তো দিতেই হবে, সো তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি। নুন আর চিনির যুগলবন্দির এই সামঞ্জস্যটা যদি ঠিক না থাকে রান্নার যে টেস্ট
সেটাই কিন্তু অধরা থেকে যায়। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী কম বেশি করতে পারেন। জল দেওয়ার পর নাড়াচাড়া করে আবার আমরা মিনিট দুই তিনের জন্য কড়াই ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের আলু এঁচুড়ের ডালনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে আমরা এক চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দিলে রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আর আপনারা যদি কেউ ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘিটা স্কিপও করতে পারেন। গ্যাস অফ করে এখন মিনিট দশ মতো স্ট্যান্ডিং টাইম দিলেই সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে যাবে পারফেক্ট আলু এঁচোড়ের ডালনা। আপনারা যে কোনো দিন এই গরমকালে বাড়িতে অবশ্যই কিন্তু এটি ট্রাই করতে পারেন। এটি খেতেও যেমন সুস্বাদু, বানানোও কিন্তু খুবই ইজি। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই জাস্ট জমে যাবে। আর বানিয়ে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।